এসো হে বৈশাখ এসো এসো, দূর থেকে ভেসে আসছে নতুন শুরুর গান। চারিদিকে শুধু আনন্দ আর খুশির ভিড়, কেটে গেছে করোনা নামক মারণ ব্যাধি। নতুন সূর্য, নতুন আলো, নতুন স্বপ্নগুলো চোখের মধ্যে ভিড় করে আসতে লাগলো মোহনার। এত খুশি, এত সবুজ কই আগে তো দেখেনি মোহনা, দেখেনি মায়ের গায়ে নতুন শাড়ি। ওমা, এ কি দেখলাম, বাবা তার সেই শত ছিন্ন পাঞ্জাবি ছেড়ে নতুন একটা পাঞ্জাবি পরেছে। সত্যি আজকে দিন এসে গেছে, পেটের ভেতরে ছোট ইঁদুর ঘুরছে। দেখি রান্নাঘরে গিয়ে একটা মিষ্টি সুবাস দুলিয়ে দিয়ে গেল মোহনাকে। রান্নাঘরে কি করছো ঠাকুমা? ওমা পায়েস রান্না হচ্ছে, ভাগ্যে সইবে তো ওই আনন্দ? নাকি আনন্দে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে একটু পরে? না না, মোহনা আগলে রাখবে। ভাইটা কোথায় গেল? ওই তো নতুন জামা পরে ক্রিকেট খেলছে। বাহ, হরিদার দোকানে নতুন হাল খাতার পুজো হচ্ছে, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই যে সোনার দোকানে ঢুকব। ওটা দাদাভাই না? দাদাভাই সোনার দোকানে কি করছে? তার মানে ওদের কারখানাটা খুলেছে, তাই সেই বন্ধকের আংটিটা ছাড়িয়ে আনছে। খুব মজা লাগছে আমার, একদম ময়ূরের মতন নাচতে ইচ্ছা করে। কিন্তু উফ কি মশা! ঘুমটা ভাঙতেই মনটা তিত হয়ে গেল মোহনার। আঁকলে রাখতে পারল না আনন্দ মেঘকে, মোহনার আকাশ সেই বৃষ্টি হয়ে ঝরে গেল। এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। মাথার উপর ফুটো ছাদ, সেখান থেকে জল পড়ছে একটু একটু বোধ হয়, কাল রাতে হওয়া বৃষ্টির জন্য। মায়ের বলা কথাটা মনে পড়ল। মোহনার ভাড়ার কিন্তু শূন্য, অন্য বছরের মতন এবছর নতুন বরণের কোনো আড়ম্বর নেই। চারিদিকে শুধু নিস্তব্ধতা, লোকের ভিড় নেই, নেই বাচ্চাদের নতুন জামা কেনার তারা। তাই আর ভাইটাও নতুন জামার জন্য বায়না করেনি, হয়তো সবটা বুঝেছে। রেস্টুরেন্টগুলোর কোনো আয়োজন নেই, কারণ সিদ্ধ আলু আর ভাত ছাড়া কোনো কিছুর চাহিদা নেই। দাদার কারখানা আজও বন্ধ, তাই একটু টাকা লাগিয়ে কিছু বাজার নিয়ে বসেছে, সেটাও মন্দা যাচ্ছে। ঘোষগিরনি আজ আর সোনার দোকানে হালখাতা করতে যেতে পারবে না, কারণ লকডাউনের জ্বালায় হালখাতার উৎসব বন্ধ। এর জন্যই আনন্দ, কারণ ভাইটা করুণ চোখে তাকিয়ে থাকবে না। কিন্তু ওই কালো মেঘের দিনে এই স্বপ্ন, তাহলে কি মন আশা করছে গোটা পৃথিবী একদিন সেরে উঠবে, সেরে যাবে এই ব্যাধি, আবার জলকলরবে ভরে উঠবে তিলোত্তমা, সেই শুভ চেতনা আসবে, আসবে নতুন দিন? মনটা বড্ড স্বপ্ন পিয়াসী। সব চিন্তার বাদ ছাঁদল মায়ের ডাক। পাশের বাড়ি জেঠিমার ঘর মুছে দিলে কিছু টাকা দেবে, তাই দিয়েই চাল ডাল কিনতে হবে, নইলে বছরের শুরুর দিন খালি পেটেই কাটাতে হবে। চল মোহনা উঠে পড়, শুভ নববর্ষ।